গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের 1200 গ্রাহকের 3,80,00,000 টাকা আত্মসাৎ করার প্রতিবাদে আত্মসাৎকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে গোবিন্দগঞ্জ প্রতিনিধি নূর আলম সিদ্দিকের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে 2 ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন MBSS সমিতির ক্ষতিগ্রস্ত সদস্য জাহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী, আবু তাহের, দেলোরা বেগম সহ অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে টাকা ফেরতের ব্যবস্থা নিতে গ্রাহকের টাকা আত্মসাৎকারী সভাপতি আমিনুল ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন গঙ্গের গ্রেফতারের দাবি জানান। মানুষকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে তারা 3,80,00,000 টাকা নিয়ে তারা টাকা আত্মসাৎ করে আজ গোপনে চলে গেছে। আজ অসহায় সবাই অসহায়, কেউ গার্মেন্টসের ছোট বাচ্চা বাড়িতে রেখে গার্মেন্টস করে তাদের কষ্টের টাকা দিনে দিনে তিলে তিলে যে টাকা সঞ্চয় করেছিল তারা সব টাকা নিয়ে চলে গেছে। অচিরে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আমরা থানায় অভিযোগ দিয়েছি, 2-3 বার অভিযোগ দিয়েছি, কিন্তু থানা কখনো সাড়া দেয় নেই। তার জন্য বিভিন্ন সমস্যা, তাই জন্য টাকা দিতে সে টাকাটা দিচ্ছে না, তো আমি শুধু সমস্ত নেশা করতে পারতেছি না। 7,00,000-8,00,000 টাকা আত্মসাৎ করে চলে গেছে।